আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সব ভালোই আছেন। আমরাও আল্লাহর রহমতে সব ভালো আছি। আজ আমি বানাবো ব্রোকলির ভর্তা। ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে সেটা জানি না। তবে হ্যাঁ, ব্রোকলিকে আমি চিংড়ি শুটকি দিয়ে ভাজি করে খেয়েছি, কিন্তু ভর্তা করে কখনো খাওয়া হয় নাই। আজকে ভাবলাম ভর্তা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। ব্রোকলিকে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পর এখন ভালো করে চটকিয়ে নেব। ভালো করে ব্রোকলিকে চটকে নিতে হবে এভাবে। ব্রোকলি চটকানো শেষ, আর এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছকে আমি প্রথমে রসুন, আদা আর চিংড়ি মাছকে ভালো করে মাখিয়ে তারপর সরষের তেলের মধ্যে ফ্রাই করেছি। ফ্রাই করার পর এখন চিংড়ি মাছকে চটকিয়ে নিব ভালো করে। এখন আমি দিব পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ, লবণ আর সরিষার তেল। সবগুলোকে একসাথে করে ভালো করে চটকে নিতে হবে। এখানে আমি দুই রকম সরিষার তেল ব্যবহার করেছি। প্রথম হচ্ছে কাঁচা সরষের তেল, আর সেকেন্ড হচ্ছে যেটা আমি চিংড়ি মাছ আদা রসুন দিয়ে ভাজছিলাম ওই তেলটাও দিয়েছি, সরিষার তেল। সবগুলোকে একসাথে করে নিয়ে এখন আমি চটকিয়ে নিব। ব্রোকলির ভর্তা বানানো শেষ, এখন আমার পরিবেশনের পালা। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ব্রোকলির ভর্তা রেসিপিটি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর এখন আমি খেয়ে দেখব ব্রোকলির ভর্তা কেমন হয়েছে। সাদা ভাত দিয়ে এখন আমি ব্রোকলি ভর্তা খাবো।